নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে নিম্ন আয়ের মানুষের ওষ্ঠাগত প্রাণ। বাজারে এমন নৈরাজ্যের জন্য ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করা হলেও এদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নেয় হতাশা ভোক্তারা। প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ ছাড়া সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে মনে করেন তারা। বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন। আবু তালেব জয়ের ক্যামেরায় রেজা খানের রিপোর্ট। তরতর করে বাড়ছে নিত্যপণ্যের মূল্য, বাজার এতটাই চড়া যে সংসার চালাতে দম বেরিয়ে যাবার জোগাড় সীমিত আয়ের মানুষের। করোনার পর ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে প্রতিনিয়ত বাজার অস্থির করেছে ব্যবসায়ী সিন্ডিকেট। বড় ব্যবসায়ী, চালকল মালিক, পাইকার ও আড়তদাররা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজির মতো বিষয়ও পণ্যমূল্য বৃদ্ধির একটা বড় কারণ বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। কারা কি করে এটা তো পাই, বড় বড় আড়তরা যান, বড় বড় ইয়েতে যান, ওইখানে পাইবেন, অন্য জায়গা হতে পারে, মেলে বা অন্য কোথাও। মাঝখানে যে এক থেকে দুই হাত থাকে, অদ্বৈতে ওরাই মূল প্রফিটটা করে নেয়, পুরো মহলে থাকলে থাকতে পারে। সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে রাস্তায় টাকা দেওয়া লাগে, তিন মার্কা তেল লইছি, কালকে কয়েকবার লবণ নিতে হইব, কন্যা তেল দেওয়া যাবে না। বাজারে নৈরাজ্যের পেছনে ব্যবসায়ী সিন্ডিকেটের কথা বলা হলেও এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না সেটি একটি বড় প্রশ্ন। সরাসরি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া এই দেশের এই বাজারে সিন্ডিকেট ভাঙা সম্ভব না। কিছু প্রতিবাদ দেখি না, কিছুটা দিন দিন বাড়তেই চলছে। প্রধানমন্ত্রী যদি চেষ্টা করে তাহলে ওনার ইতি হইবে, সরাসরি প্রধানমন্ত্রী করে তাহলে হয়তো যদি সম্ভব হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম, এমন অজুহাতেও হামেশাই পকেট কাটা হয় ভোক্তার। সংকট সমাধানে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যোগান স্বাভাবিক করার তাগিদ দিলেন এফবিসিসিআই এর সভাপতি জসীমউদ্দিন। প্রি ইকোনমিতে তো ডিমান্ড এন্ড সাপ্লাই, এখন যখনই সাপ্লাই কম হবে তখন কিন্তু ডিমান্ড বেশি থাকবে, সাপ্লাই কম হবে তখন কিন্তু এই সিন্ডিকেট বলেন এইগুলেন সেগুলো হবে। সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে গণমাধ্যমকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। আপনাদেরও সহযোগিতা লাভ দরকার, আপনারাও কিন্তু বাইর করা দরকার যে আসলে সিন্ডিকেট কারা করে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশী